নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পূর্ত সড়কের সংস্কার কাজের শিলান্যাস, নিজেকে ভাগ্যবান বললেন মন্ত্রী পুরী। পারিবারিক কলহের জের, উধারবন্দে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন দাদাকে। কাছাড়ে নীলছড়ায় উদ্ধার লজ্জাবতী বানর, জঙ্গলে ছেড়ে দিলেন বনকর্মীরা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ধলাই বিধানসভা কেন্দ্রের আওতাধীন শিলচর হাইলাকান্দি পূর্ত সড়কের ধোয়ারবন থেকে বন্দুকমারা ভরাখাই চা বাগান পর্যন্ত রাস্তার সংস্কার কাজের শিলান্যাস মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। মুখ্যমন্ত্রী উন্নত পকিপথ নির্মাণ প্রকল্পের অধীন 10.54 কোটি টাকা ব্যয় সাপেক্ষে 12.885 কিলোমিটার দূরত্বের নির্মাণ হবে রাস্তাটি। উল্লেখ্য, এদিন শিলান্যাস অনুষ্ঘানকে কেন্দ্র করে ধোয়ারবন্দ বাজার নাচঘরে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, জনসাধারণের দীর্ঘদিনের চাহিদা ছিল এই শিলচর হাইলাকান্দি সড়ক সংস্কার কাজ শুরু হওয়া। এই কাজের শিলান্যাস করে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বিভাগীয় আধিকারিক সহ বরাদপ্রাপ্ত ঠিকাদারকে কাজের গুণগত মান ঠিক রাখার নির্দেশ দেন। এ নিয়ে তিনি আধিকারিক সহ পঞ্চায়েত প্রতিনিধি ও স্থানীয়দেরও কড়া নজর রাখতে বলেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, বড়জালেঙ্গা মণ্ডল বিজেপি সভাপতি সুশীল রঞ্জন ধর, ধলাই পূর্ত ডিভিশনের এসডিও শৈবাল বিশ্বাস সহ পঞ্চায়েত প্রতিনিধিরা। একটা স্টেট হাইওয়েতে আমাকে বলা হয়েছিল যে আপনি প্রভুদেন দিন, 10 কোটি টাকা ছিল এখানে প্রভুদেনের মধ্যে। আমি এই একটা রাস্তায় যেটা শিলচর হাইলাকান্দি রোডে আমি দিয়েছি, কেন দিয়েছি, যেটা শিলচর থেকে আয়ারপাড়া পর্যন্ত ইউনিভার্সিটির জন্য তার আগে আমরা চেষ্টা করে এনেছিলাম। ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বড় কষ্ট করে লেখাপড়া করতো আপনারা জানেন রাস্তার ব্যাপারে। আজকের দিনে আফটো ইউনিভার্সিটি রাস্তা ভালো হয়েছে শিলচর থেকে, তার রোডিং থেকে আরম্ভ করে সব দেওয়া আছে। যারা মোটরসাইকেল গাড়ি চালনা করেন আপনারা জানেন, রোডটা তারা দেখছেন বা সবাই আমরা দেখছি, রাস্তার দিকে রোড লাইনও আমাদেরকে পথ দেখাতে সহায়তা। তো আমিও ভাবলাম যে বাকি যে পোর্শনটা আমার ধরাইতে আছে এটা যদি হয়ে যায় তাহলে আমার অন্তত ধরাই অঞ্চলে মানুষের মেইন রাস্তাটা কিছুটা সুবিধা হবে। বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। পারিবারিক কলহের জেরে ভয়াবহ পরিণতি সংঘটিত হয়েছে উধারবন্দ কেন্দ্রে। উধারবন্দের মহাদেব বাড়িতে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের নাম আশিকউদ্দিন। মঙ্গলবার সকাল 10:30 দিকে আশিকউদ্দিন নামে এক ব্যক্তি গৃহ নির্মাণের কাজের জন্য ইট এনেছিল। এই ইটের ঘরে প্রবেশকে নিয়ে আশিকউদ্দিন ও তার ভাই মাসুক আহমেদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। একসময় ছোট ভাই মাসুক আহমেদ ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ হত্যা করে বড় ভাই আশিকউদ্দিনকে, পরে পালিয়ে যায় মাসুক। তারপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে। এ ব্যাপারে মৃতের স্ত্রী উধারবন্দ থানায় একটি মামলা দায়ের করেছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমি মানে মারতে সময় দেখছি ও বাদে আমি বারো হয়েছি, বারো একখানিত লাগছি, মানে লাত মারি আমার ফেলাইছে, ফেলাইয়া মানে তাই দেখো আমার ফেলাইছে, আমার ছোটো ভাইয়ে ধরছে, ছোটো ভাইয়ে ফেলাইছে, ও বাদে তান দেখ খুশো লাত মারিচ্ছে, মারিয়া বাটাই দি খুশাইছে কালকে রাত্রে 6টার সময় ঘটনা, 8টার সময়। আর যে মারছে যে তার নাম কি? তার আপনারা বাড়ির অ্যাড্রেস কোনটা? মাধব বাড়ি, দুর্গানগর 5-7। আপনার জামাই দিয়ে তারা মানে পরিকল্পিত ভাবে মানে বলিন ভাইয়ের মা আর কি উবার তারা দাঁড়িয়ে
বোনের নাম কি তা জলি জুনু বোনের নাম কোন আর আনুয়ারা বেগম আর জলি মাসুক তারা ছড়াই মিলিয়া মানে উবার এ মাসে তোমার দেওর নাম হলো কা মাসুক মাসুক হে মারে তারা দেখরা তারা দলটা না ও বাদে বই গেছেন রক্ত যাক যাক মুক্তি দিয়ার গঞ্জি জি ভাইয়া করছে ও বাদে কিটা করতাম লগে লগে ও যে সময় পড়ি গেছেন মানুষ জমে গেছে ও লগে লগে আইয়া দর্শন তারা কাছাড় জেলার বরখোলা কেন্দ্রের অন্তর্গত পূর্ব নীলছড়ায় মঙ্গলবার এক বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করলেন স্থানীয়রা। এদিন সকাল 10টা নাগাদ এলাকার টুলটুল সরকারের ঘরের সামনে বন্যপ্রাণীটিকে দেখতে পান এলাকাবাসী। প্রাণীটিকে দেখতে এদিন এলাকায় উৎসুক জনতার ভিড় পরিলক্ষিত হয়। বিরল প্রজাতির এই প্রাণীটিকে উদ্ধারের পর বন বিভাগের কর্মকর্তারা এলাকায় পৌঁছে প্রাণীটি সমঝে নেন। এদিকে উদ্ধার হওয়া বন্যপ্রাণীটি লজ্জাবতী বানর বলে জানান বন বিভাগের কর্মকর্তারা। এদিকে বানরটি দেখতে গিয়ে বানরের কামড়ে আহত হন অমিয় সরকার নামের এক ব্যক্তি। আহত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে সোনাপুর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পূর্ব বরখোলার বিটিপি সম্পাদক অঞ্জন চন্দ ও পশ্চিম নীলছড়ার বিটিপি সম্পাদক মিটন দাস উপস্থিত হন। এদিকে বন বিভাগের কর্মকর্তারা লজ্জাবতী বানরটিকে উদ্ধারের পর জঙ্গলে নিয়ে ছেড়ে দেন বলে জানা গেছে। রেঞ্জের অধীনে জাটিঙ্গা বিটর আন্ডারে এটা বিরল প্রজাতির বানর, এটা লজ্জাবতী বানর কয়। আর এটা তো বাচ্চা দেখা যায়, এটা তো উন্ডেড হইয়া কে মানে জঙ্গলে তার স্থান না পাইয়া এইদিকে তার মানে বিভূতে আইয়া পুজিছে। এই এই জায়গাটার নাম দলচড়া পার্ট ওয়ান বড়হলা সমষ্টি থানা বড়হলা। এটা আমরা প্রাথমিক ট্রিটমেন্টের পরে তারে নিরাপদ স্থানও যাতে হে থাকতে পারে নিরাপদে তারে আমরা ছাড়িয়ে দিই। এই হলো আমার ব্যবস্থা আর কি। আমার রেঞ্জ অফিসারে কইছে এটা মানে বড়াইলার এখন নিয়ে ছাড়িয়ে দেওয়ার লাগিয়া। রেঞ্জ অফিসার কাছে আপনারা ফোন করছো তাই আমার কইছেন এটা বড়াইলার এখন গভীর জঙ্গল নিয়ে তারে ছাড়িয়ে দিয়ে যাবে। তো আপনারাও ফোন করছেন, আপনার ফোন করার লগে লগে খুঁজতে 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 ঘুরতে ঘুরতে এটা আমরা বহুত লেট হয়ে গেছি। আমরা তো এরিয়া বহুত এই বড়ো এরিয়া তো আর ওইদিকে আমরা এই বড়খলা সমষ্টি বিদ্যা হোক বুড়িবাড়ি এই সমস্ত এটাও একটা কারণ। কারণ তারা জনবসতি তারা যে বসতি এই বসতির মধ্যে উপদ্রব চলে। হ্যাঁ হয়তো আবার যারা ট্রাইবেল মানুষ আছে এরা এটার প্রায় তারা নিরাপদ আশ্রয় নাই, তার কারণে এই সমস্ত তারা আশ্রয়ের পূজাস্থলে বাইরে। এরপরে বিশেষ করে খানি যেতে যে স্থানে পাওয়া যায় ব্যাপার হইল এখানে 10টা সময় দেখা গেছে যেখানে অনেক মানুষ ভিড়। আর এখানে ভিড় জমার পরে দিয়া আমরা সবে দলচড়া বিটিপির সেক্রেটারি অঞ্জন চন্দ আর তোর সঙ্গে আরও মানুষ আছে সবাই আইসি আমরা এখানে। আর টুলটুল সরকারের বাড়িতে একটা বিরল প্রজাতির একটা প্রাণী, এটা চিনা জান না তো কেউ কেউ করে এটা লজ্জাপতি বান্দর। তো এটাই আর কি আমরা এই জিনিসটা দেখার পরে আমরা বনদপ্তরের কাছে ফোন করছি। তো বনদপ্তর এটি সত্যিই আইব, আওয়ার পরে আমরা এটা বনদপ্তরের কাছে এটা আমরা হ্যান্ড ওভার করব। আমার নাম তাপস সূত্রধর। সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলার আম আদমি পার্টির কর্মকর্তারা মূল্যবৃদ্ধি রোধ করার ধর্ণা কর্মসূচি পালন করেন। রাজ্যের যোগানমন্ত্রী মূল্যবৃদ্ধি রোধ করতে পুরোপুরি ব্যর্থ বলে দাবি করে তাকে মন্ত্রিসভা থেকে অতিসত্বর অপসারণ করার দাবি জানান আপের কাছাড় জেলার সভাপতি অভিজিৎ চক্রবর্তী, কুতুবুদ্দিন তালুকদার, বাবুলচন্দ্র রায়, তারিকুল হক প্রমুখ। তাদের এই দাবি না মানলে সমগ্র রাজ্য জুড়ে গণ আন্দোলনের কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানান আম আদমি পার্টির কর্মকর্তারা। সমস্ত আসামের সঙ্গে আমরা কাছাড় জেলা কমিটিও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ আন্দোলনে নেমেছি এবং প্রতিবাদ জানিয়ে বলছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা দুদিন আগে একটি নিদান দিয়েছেন যে দ্রব্যমূল্য বৃদ্ধিকে কমব্যাট করার জন্য উনি নাকি ঘরে ঘরে অরুণোদয় যোজনা দিয়েছেন। অরুণোদয় যোজনাটা আসলে বিজেপির যোজনা না আসাম সরকারের যোজনা সেইটাই এখন প্রশ্নচিহ্নের মুখে। কারণ যখন অরুণোদয় প্রকল্প বাস্তবায়িত এবং চালু হয়েছে তখন বিজেপির কর্মকর্তাদের হাতে দুটি তিনটি করে দেওয়া হয়েছে প্রত্যেক জায়গায় জায়গায়, প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক গলিতে। আম আদমি পার্টি কাছাড় জেলা কমিটি আমাদের সভাপতি অভিজিৎ চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে আজ মূল্যবৃদ্ধি নিয়ে সমস্ত আসামের সাথে আমরাও এটা একটা প্রতিবাদ
কার্যসূচি পালন করছি এবং আমাদের বিশেষ করে দাবি হবে বর্তমান সরকারের কাছে যে বর্তমান সরকার মূল্যবৃদ্ধিতে রোধ করাটা তাদের পক্ষে অসম্ভব হচ্ছে গতিকে যুগানমন্ত্রী পদত্যাগ করাটা অত্যন্ত জরুরি সেটা আমাদের আসামের প্রত্যেকটা আম আদমি পার্টির কর্মকর্তাদের দাবি বরখোলা কেন্দ্রের অন্তর্গত ময়নাগড় চা বাগানের বছর ২৭ দীপক ভূমিজ দিল্লির এক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের জন্য পাড়ি দেয় গত ১০ জুলাই সে ঘরে ফেরত আসার উদ্দেশ্যে দিল্লি থেকে রওনা হয় কিন্তু এখনো পর্যন্ত সে ঘরে ফিরে আসেনি পরিবারের লোকজন সহ তার নিকট আত্মীয় রেলওয়ে স্টেশন সহ অন্যান্য জায়গায় খোঁজ খবর নেওয়ার পরও তার সন্ধান পায়নি বিষয়টি নিয়ে লক্ষ্মী ভূমিজ সহ তার পরিবারের সদস্যরা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করে প্রশাসনের কাছে দীপক ভূমিজকে খুঁজে বের করার কাতর আর্জি জানিয়েছেন আমার গেছিল বাড়ি বাইরে কাজে আজ ৮ মাস থাকি কাজ করছে বাইরে আর ১০ তারিখে আইবার কথা এ আইসে না এখনো বাড়ি এ ছেলেটার নাম হইল দীপক ভূমিজ আমার নাম হইল তার বাবা আমি আমার নাম হইল লক্ষিয়া ভূমিজ এখনো তো বাচ্চাটা পাইছি না এটা তো নিখোঁজ হয়ে গেছে আপনারাকে আমি জোড়হাত কইয়া আমি মিডিয়ার কাছে আমি মাপ মাঙ্গিয়া আমি কই যে আমার বাচ্চারা যে যেখানে যদি থাকে তা আপনারা নিকলাইয়া দিবাই আর আমার অ্যাকাউন্ট ফোন নম্বর আমি দিম একটা এতটাই আমার অনুরোধ আমার ময়নাগড় চা বাগান বরখোলা সমষ্টি আমার আমি আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মাকে আমি মাপ চাইছি যাতে বাচ্চারা যদি পাও যেখানে তে আমার ফোন করে জানিয়েছে ঘরে যে আমি ১০ তারিখে আসছি বলে কিন্তু তারপরে আর ওনাকে পাওয়া যায় না গরিব এত গরিব ঘরের ছেলে ওরা কোন দিকে যাবে কোন দিকে যাবে কোনো ইয়ে করতে পারছে না তাই আজ মিডিয়ার মাধ্যমে সেই সংবাদ দেওয়া হচ্ছে মিডিয়ার তরফ থেকে সবাই সব চ্যানেলে যেন এই নিউজ যায় এবং দীপক কোথায় আছে তা বার করার জন্য খুঁজে বার করে এবং ওর মা বাবার কাছে দেওয়ার জন্য আমি সবাইকে যে অনুরোধ রাখছি এবং এখানে আরও কিছু যে এত গরিব গরিব ছেলে এত কিছু ইয়ে না পাওয়ায় এ তো দিল্লিতে কর্মরত হয়েছিল কিন্তু দিল্লিতে আসার সময় কোথায় বা কোন জায়গায় সে হারিয়ে গেল তা খুঁজে বার করার জন্য মিডিয়ার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই সব জন্য আমার আমরা যেন ছেলেটা অতি সত্তর আমরা পাই কেন্দ্র সরকারের এক দফতরের সম্মুখে চলছে বিয়ের বিরাট অনুষ্ঠান তাও আবার সরকারিভাবে অফিস খোলার দিনেই চলছে চকমক বিয়ের অনুষ্ঠান করিমগঞ্জের শিববাড়ি রোডের কেন্দ্র সরকারের শুক্ল বিভাগের জেলা উপায়ুক্তের কার্যালয় চত্বরে করা হলো বিরাট প্যান্ডেল আর এই প্যান্ডেলেই চলছে অতিথিদের বরণ পালা কেন্দ্র সরকারের শুক্ল বিভাগের এই ডেপুটি কমিশনারের কার্যালয়ের উঠোনে এই বিষয়ের অনুষ্ঠান নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা সরকারি কার্যালয়ের ভিতরে কি করে বিয়ের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলো উঠছে এমন প্রশ্ন এটা কেন্দ্রীয় সরকারের কার্যালয়ে কেন্দ্রীয় মানে এটা সরকারি কার্যালয়ে গতকালকে রাত্রে আমরা দেখতে পেয়েছি ভিডিওর মাধ্যমে যে সেখানে বিয়ে হয়েছে তো কথাটা হচ্ছে এটাই যে আজকের দিনে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বলে থাকেন কংগ্রেস সরকার নেই কংগ্রেস ওনারা মুছে দিয়েছেন কংগ্রেস ভবনকে ওনারা বিবাহ ভবনে রূপান্তরিত করবেন হোয়ারেজ আমরা দেখতে পাচ্ছি আজকে এই বিজেপি সরকারের আমলে কেন্দ্রীয় সরকারের অফিস মানে কাস্টম অফিসটা তো কেন্দ্রীয় সরকারের অ্যাফিলিয়েটেড অফিস এটাকে ওনারা বিবাহ বন্ধনী অফিসে বিবাহ ভবনে রূপান্তরিত করছেন মানে বাস্তবে বোঝা যাচ্ছে যে বিজেপি সরকার দিবানিদ্রা দিচ্ছে বিজেপি সরকার দিবানিদ্রায় আছে বলেই আজকের ডেটে কাস্টম অফিসের মতো একটা গুরুত্বপূর্ণ অফিসে সেখানে বিবাহ চলছে সেখানে আহার গ্রহণ করা চলছে সেখানে রিসিপশন পার্টি চলছে মানে এর থেকে লজ্জাজনক আর কি কিছু হতে পারে নাকি আজকে একটা মানুষ সে বিয়ে করবে বিয়ে করার জন্য বিবাহ ভবন রয়েছে বিভিন্ন বিবাহ ভবন রয়েছে করিমগঞ্জে বিবাহ ভবনের অভাব নেই কিন্তু এখানে কাস্টম অফিসটাই কেন বেছে নেওয়া হলো এটাই হলো মূল প্রশ্ন আর কিভাবে পারমিশনটা তারা পেল আজকে ডিসি কাস্টমস বলুন আজকে কাস্টমের নানান বিভাগীয় অফিসাররা বলুন কেমন করে মানে পারমিশনটা দিল বা সরকারের এটা নিয়ে ভূমিকা কী করিমগঞ্জ জেলা বিজেপি তো তারা তো মেরুদণ্ডহীন তারা আদতে খবর পেয়েছেন কি না জেলা সভাপতিকে গিয়ে আপনি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করুন ওনার এই সব ব্যাপারে খবর আছে কি না কী কিসের জন্য এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না বা প্রশাসনের ভূমিকা কী আগামী দিনে কতদিন আগে আপনারা দেখেছেন ধুবড়িতে হয়েছে মানে ধুবড়িতে হওয়ার পরে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া হয়নি দেখেই আজকের ডেটে করিমগঞ্জে এটা করার যে বা যারাই করেছে তারা সাহস দেখিয়েছে নাহলে সরকারি কার্যালয়ে করার সাহস কী করে হয় আর আগামী দিনে প্রশাসন এটা নিয়ে কী ব্যবস্থা নিতে চলেছে সেটা দেখাই হবে লক্ষণীয় বিভিন্ন দাবি আদায়ে অনির্দিষ্টকালের আন্দোলন কর্মসূচিতে নামলেন মধ্যাহ্নভোজন ইউনিয়ন কর্মচারীরা
মঙ্গলবার সোনায় প্রাথমিক শিক্ষাকেন্দ্রের সামনে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান রাধুনীরা। সাম্মানিক 10,000 বৃদ্ধি করা, বকেয়া টাকা প্রদান করা, নিয়মিত ও সম্পূর্ণ সাম্মানিক প্রদান করা সহ বিভিন্ন সমস্যা নিয়ে অসম সরকারের কাছে দাবি সম্বলিত এক স্মারকপত্র প্রেরণ করা হয়। এদিন দুপুরে শিক্ষাকেন্দ্রের আধিকারিক মারফতে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন সারা আসাম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের সোনাইখণ্ডের কমিটির সদস্যরা। তাই আমরা আমাদের ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে, রাজ্য কমিটি গতকালকে থেকে 17, 18, 19, 20 এই চার দিন ব্যাপী লাগাতার আন্দোলন চলে, যাতে সরকারের চৌকে এই আন্দোলন পড়ে, কানে যাতে এই আন্দোলনটা পৌঁছায়, মিডিয়ার মাধ্যমে এই সমস্ত রাজনৈতিক যত দল আছে আমাদের বরাকের মধ্যে, আসামের মধ্যে কংগ্রেস, UDF, এই CPM নানান ধরনের দল আছে, সবার দৃষ্টিগোচর যাতে হয় এই আন্দোলন দেখানোর জন্য আমরা কন্টিনিউ চার দিন আমরা আন্দোলন করতেছি। গতকালকে আমরা আন্দোলন করে এই ব্লকে আমরা মেমোরান্ডাম দিয়েছি, আজকে আমরা এখানে আন্দোলন করে মেমোরান্ডাম দিব। যদি পশুদিনও করব, যদি সরকারে আমরা মেয়েরা অত তো বুদ্ধি যে অত বয়স্ক মানুষ সড়কে ই টান রোদ্দের মধ্যে সড়কে নামিয়ে এখন আমরা প্রাপ্য পাওয়ার লাগে আমরা আন্দোলন করছে, এই সরকারে এখন পর্যন্ত তারা টনক লড়ে না। আমরা সব মিডিয়া দিসপুর গেলেও করবো, সরকার কোন দিকে দেয় দেখি আমি, আমরা এই সরকার দেখবো, আমরা তারা মা বোন নাইনি, আমরা এইরকম আমরা আজকে পর্যন্ত করছি, আমার অতটুক শরীরে আমরা আমার বিপি লোক, কিন্তু আমরা আন্দোলন যতটুকু আমরা দাবি মানে না অতটুকু আমরা আন্দোলন করব, সরকার কোন দিকে যায় দেখি, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসছে 25 জুলাই অর্থাৎ মঙ্গলবার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধাবল্লভ আশ্রম শালগঙ্গায় প্রভুপাদ বলরাম গোস্বামীজীর শুভ জন্মোৎসব উপলক্ষে শ্রদ্ধালুদের উপস্থিত হতে আহ্বান করেন শালগঙ্গার শ্রী শ্রী রাধাবল্লভ আশ্রমের পদাধিকারীরা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। পূর্ত সড়কের সংস্কার কাজের শিলান্যাস, নিজেকে ভাগ্যবান বললেন মন্ত্রী পুরী। পারিবারিক কলহের জের, উধারবন্দে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন দাদাকে। কাছাড়ে নীলছড়ায় উদ্ধার লজ্জাবতী বানর, জঙ্গলে ছেড়ে দিলেন বনকর্মীরা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।